Pesca aí. বিয়ের এক মাস পরে এলো সুখবর। প্রমিত বিয়ের কিছুদিন পরে তৌহিদ আফ্রিদিদের পরিবারে এলো সুখবর। কেক কেটে নিজেদের মধ্যে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা গিয়েছে ভিডিওটিতে। বাবা মায়ের 30তম বিবাহবার্ষিকী উপলক্ষে আনন্দ পুরো পরিবার জুড়ে। বাবা মার বিয়ে বার্ষিকী উপলক্ষে বিশাল সাইজের একটি কেক নিয়ে হাজির হন আফ্রিদি। এ সময় প্রমি ও প্রমির স্বামী আহাদও সেখানে উপস্থিত ছিলেন। বাবা মা দুজনেই ছেলে মেয়ে এবং মেয়ের জামাইকে কেক খাইয়ে দেন। 30তম বিবাহবার্ষিকী উপলক্ষে আফ্রিদির বাবা বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে সে তার স্ত্রীকে পাশে পেয়েছেন। স্ত্রীর গহনা বিক্রি করে দিয়ে বিজনেস করে আফ্রিদির বাবা আজ এ পর্যন্ত আসতে পেরেছে, সে কারণে স্ত্রীর কাছেও তিনি কৃতজ্ঞ। বিবাহবার্ষিকীর বিশেষ এই দিনে মেয়ে মেয়ের জামাই ছেলে এবং মাইটিভির পরিবারের সকলকে শুভকামনা জানিয়েছেন আফ্রিদির বাবা এবং তার ছোট্ট পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।